হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ স্কোয়ারি ইউটিউব চ্যানেল। নতুন একটি ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও একটি কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যে সংক্রান্ত ভিডিওটি আমি নিয়ে এসেছি সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একাধিক মানুষ খুব মানে অসুবিধাতে আছেন। তো কী ভিডিওটা আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, অর্থাৎ www.food.wb.gov.in এ চলে এসেছি। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনাদের রেশন কার্ড কীভাবে ট্রান্সফার করবেন, অর্থাৎ আপনাদের যে বিবাহ হয়েছে তো আপনাদের যে স্বামীর বাপের বাড়ির যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড স্বামীর বাড়িতে কীভাবে হস্তান্তর করবেন বা কীভাবে আপনারা ট্রান্সফার করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু চলে এসেছি। এই ট্রান্সফার বিষয় নিয়ে কিন্তু খুব অসুবিধা হয় মানুষের এবং অনেক দালাল কিন্তু অনেক টাকা মানে চেয়ে বসে এবং খেয়ে নেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তো আজকে কিন্তু ট্রান্সফারের খুঁটিনাটি বিষয় নিয়ে পুরো সম্পূর্ণ প্রসেসিং, অর্থাৎ সম্পূর্ণ একটি রেশন কার্ড আমি ট্রান্সফার করে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে কিন্তু করতে পারবেন এবং কম্পিউটার থেকে করতে পারবেন। তো আমি মোবাইল থেকে বলছি, কম্পিউটার থেকে তো সবাই করতে পারবে। তো মোবাইল থেকে আপনাদের ব্রাউজারের যে কোনো একটি ব্রাউজার নিয়ে তার গুগল অপশানটি খুলে কিন্তু www.food.wb.gov.in এই ওয়েবসাইটে লিখবেন। তাছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু এই মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পরে এখান থেকে কিন্তু আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, একাধিক অপশান কিন্তু আপনারা পাবেন। তো এখান থেকে কী করবেন, এখান থেকে একটি অপশান পাবেন, সেটি হলো আপনাদের অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু অন্য একটি পেজে আপনাদের রিডাইরেক্ট করবে এবং সেখানে কিন্তু আবার দুটো অপশান আপনারা দেখতে পাবেন, একটি হলো ফর নিউ অ্যাপ্লিকান্ট আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিকান্ট। তো ফর নিউ অ্যাপ্লিকান্ট এটা হচ্ছে যাদের আদৌ রেশন কার্ড নেই বা খাদ্যসাথী কার্ড নেই তাদের জন্য কিন্তু এই অপশানটা, আর যাদের অলরেডি আছে কিন্তু আপনারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করতে চান তাদের কিন্তু ফর এক্সিস্টিং অ্যাপ্লিকান্ট এটা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো কারা করবে, বাপের বাড়ি অর্থাৎ যে মহিলার কার্ড এখনও বাপের বাড়িতে আছে সেই বাপের বাড়ির কিন্তু লোকেরা এরা করবে বা স্বামীর বাড়ির লোকেরা করতে পারে। কিন্তু এখানে যে এই ফর এক্সিস্টিং অ্যাপ্লিকান্টে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু প্রথমেই লেখা আছে, দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকান্ট শুড প্রোভাইড হিজ হার ওনার মোবাইল নাম্বার। তো আপনারা কিন্তু প্রশ্ন আসতে পারে যে এখানে কার মোবাইল নাম্বার দেব। তো এখানে কিন্তু আপনাদের যে মহিলার কার্ড ট্রান্সফার করছেন অর্থাৎ তার সেই মহিলার বাপের বাড়ির যে পরিবারের সদস্য আছে তাদের যে মোবাইল নাম্বার এন্ট্রি করা আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনাদের এন্ট্রি করতে হবে। করার পরে কিন্তু এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো চলুন দেখিয়ে দিই অনলাইনে। আমি কিন্তু একটি রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ একটি মহিলার কিন্তু কার্ড ট্রান্সফার করব। তো তার যে বাপের বাড়ির যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আমি এখানে এন্টার করেছি এবং সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 4 সংখ্যার ওটিপি গিয়েছে, সেই ওটিপি কিন্তু আমি এখানে বসিয়েছি এবং এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করছি। এবারে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদের যে পরিবারের যে কয়জন মেম্বার আছে অর্থাৎ এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার সেই মেম্বারদের কিন্তু ডিটেলস এখানে শো করছে। আমি কিন্তু রেশন কার্ডটা হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য। তো এখান থেকে ধরুন আমি ট্রান্সফার করব শাহিদা খাতুন নামে এই মহিলাকে কিন্তু আমি ট্রান্সফার করব তার স্বামীর বাড়িতে। তো কী করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর একাধিক ফর্ম পাবেন, কিন্তু তার মধ্যে একটি ফর্ম আপনাদের বেছে নিতে হবে, সেটি হচ্ছে 14 নম্বর ফর্ম। অর্থাৎ এটি কিন্তু শুধুমাত্র কার্ড ট্রান্সফার করার জন্য, শুধু মহিলাদের কার্ড নয়, যে কোনো ব্যক্তির কার্ড এক পরিবার থেকে অন্য পরিবারে স্থানান্তরিত বা হস্তান্তরিত বা ট্রান্সফার করার জন্য কিন্তু আপনাদের এই 14 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন লেখা আছে, অ্যাপ্লিকান্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল অফ শিফটিং টু এ নিউ ফ্যামিলি অ্যাপ্লাই ফর 14 নম্বর ফর্ম। তো এখানে কিন্তু যেহেতু আমি অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি একটা, সেই কারণে কিন্তু এখানে চেক স্ট্যাটাস দেখাচ্ছে। আপনাদের যদি অ্যাপ্লাই না করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের
ওই মহিলার পরিবারের যে কজন সদস্য আছে সবার নাম কিন্তু এখানে শো করবে, এবং দেখতে পাবেন ডান সাইডে কিন্তু পার্সোনালি এরকম সিলেক্টেড অন বলে লেখা থাকবে। আগের কিন্তু আমি দেখেছিলাম এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের ডিটেলস, কিন্তু সেখানে কিন্তু এই অপশনটা ছিল না। তো এখান থেকে আপনারা কী করবেন, যে ব্যক্তির আপনি ট্রান্সফার করবেন সেই ব্যক্তির স্পেসিফিক সেই ব্যক্তির ঘরটাই আপনারা আসবেন, এসে এখানে একটি অপশান পাবেন, এই বক্সে টিক করবেন, টিক করে নিচের দিকে স্ক্রল করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকমটা ওপরে সেই মহিলার নামটা কিন্তু ওই লিস্ট থেকে কেটে এরকম দেখাবে, এবং এখান থেকে কি বলা হচ্ছে, এক্সিস্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দ্য হেড অফ ফ্যামিলি অবলিক এনি আদার্স মেম্বার অফ দ্য ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিক্যান্ট ওয়ান টু শিফট। অর্থাৎ ওই মহিলা, অর্থাৎ এই যে শাহিদা খাতুন, এই শাহিদা খাতুন যে পরিবারে শিফট হতে যাচ্ছে সেই পরিবারের যে কোনো এক ব্যক্তির কার্ড নাম্বার বা তার হেড অফ দ্য ফ্যামিলির কার্ড নাম্বার কিন্তু এই ঘরে এন্টার করতে বলছে। দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার, তো এই ঘরে কিন্তু এন্টার করতে বলছে। এবং ওই হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ যে পরিবারে আপনি ট্রান্সফার করছেন বা আপনার তার স্বামীর বাড়ি ট্রান্সফার করছেন, স্বামীর যে রেশন কার্ডের ক্যাটাগরি কী আছে, অর্থাৎ PHS SPHS নাকি RKSY1 না RKSY2 না AAY যা আছে সেটা কিন্তু আপনারা টাইপ করতে বলছে। আর এখানে কিন্তু আপনাদের সেই স্বামীর কার্ডের রেশন কার্ড নাম্বার বা হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ড নাম্বারটা লিখতে বলছে, লিখে কিন্তু সার্চ অপশানে ক্লিক করছে, ক্লিক করতে হবে আপনাদের। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এবং এখানে কিন্তু স্বামীর বাড়ির অর্থাৎ যে মহিলার কার্ড ট্রান্সফার করছেন সেই মহিলার স্বামীর বাড়ির যে কজন ফ্যামিলি মেম্বার্স আছে সেই মেম্বার্সের কিন্তু নাম এখানে শো করছে। তার মধ্যে তার স্বামী যে আছে, এখানে কিন্তু শাহিদা খাতুনের স্বামী আছে তাজফার মণ্ডল, অর্থাৎ এই কার্ডটাই কিন্তু আপনাদের সাথে জুড়বে। তো এই রিলেশনশিপে কিন্তু তার কার্ডটা ট্রান্সফার করা হচ্ছে। তো তার আগের যে শাহিদা খাতুনের কার্ড ছিল কিন্তু PHS, এখানে কিন্তু তার স্বামীর কার্ডটা আছে SPHS। তা যখন শাহিদা খাতুন ওই পরিবার থেকে কেটে এই পরিবারে ইনক্লুড হবে তখন কিন্তু তার ক্যাটাগরিটাও কিন্তু SPHS চলে আসবে। তো এখানে যদি সমস্ত কিছু সেই পরিবারের যে পরিবারে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন সেই পরিবারের সমস্ত মেম্বার্সের নাম যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু সবার উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনার রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ শাহিদা খাতুন আর এই যে তাজফার মণ্ডলের হেড অফ দ্য ফ্যামিলি আছে তার সাথে শাহিদা খাতুনের কী সম্পর্ক। তো এখানে কিন্তু একাধিক সম্পর্কের নাম দেওয়া আছে লিস্টেড, সেই লিস্ট থেকে কিন্তু আপনারা বেছে নেবেন। তো যেহেতু শাহিদা খাতুনের এখনও শ্বশুর বেঁচে আছে তাই কিন্তু তার কার্ড অ্যাক্টিভ, সেখানেই আমি ফাদার ইন ল অর্থাৎ শ্বশুর কিন্তু আমি লিখে দিলাম। তো তার নিচে কিন্তু প্রিভিউ মেম্বার্সের নাম আপনারা দেখতে পাবেন, সেই শাহিদা খাতুন এবং তার হাজব্যান্ড তাজফার দুটোর নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই দুটো নামে মানে অনুসারে কিন্তু তাদের শাহিদা খাতুনের কার্ডটা ট্রান্সফার হবে। তো এখান থেকে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ শাহিদা খাতুনকে যে ট্রান্সফার করছে ওই পরিবার থেকে এই পরিবারে কী জন্য, তার রিজন কী। তো এখানে লিস্টেড কিন্তু অনেক কিছু আছে, ম্যারেজ, ডিভোর্স, সেপারেট সমস্ত কিছু। তো যেহেতু আমি ম্যারেজে অর্থাৎ বিবাহিত সূত্রে ট্রান্সফার করছি তাই কিন্তু আমি ম্যারেজ দিলাম। তো ম্যারেজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে ডান সাইডে, দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট অর্থাৎ প্রুফ অফ ম্যারেজ অ্যান্ড ডকুমেন্টস এলিজিবিলিটি রিলেশনশিপ উইথ দ্য ফ্যামিলি টু বি আপলোডেড, অর্থাৎ যে ম্যারেজ ডকুমেন্ট আছে সেই বা রিলেশনশিপের যে ডকুমেন্ট আছে, যে শাহিদা খাতুন আর তাজফার মণ্ডল দুজনের স্বামী স্ত্রী তাদের ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। এই ব্রাউজ রয়েছে, ব্রাউজার থেকে কিন্তু আপনাদের গ্যালারির থেকে নিয়ে কিন্তু আপলোড করতে হবে। সেই ডকুমেন্টটা কিন্তু আপনাদের PDFও চলবে বা JPGটাও চলবে, কিন্তু 100 KB রিকোয়ার্ড আছে, কিন্তু 100 KB মধ্যে আপনাদের ডকুমেন্টটা করতে হবে। তো আমি সাজেস্ট করব তাদের যে ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রেশন ছিল বিবাহের রেজিস্ট্রেশন বা ম্যারেজ সার্টিফিকেট সেটি কিন্তু আপনারা এখানে আপলোড করবেন। আপলোড করার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন।
নেক্সট অপশনে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন শিফটিং টু এ নিউ ফ্যামিলি ফর অ্যান ইন্ডিভিজুয়াল কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন। তো আপনার কিন্তু কনফার্মেশনের জন্য এই এটা দেওয়া হয়েছে, তো ডিক্লেশনটা কিন্তু আপনারা পড়তে পারেন এবং এখানে কিন্তু একটি চেকবক্স আপনারা পেয়ে যাবেন। এই চেকবক্সটা কিন্তু আপনারা টিক করবেন। টিক করার পরে কিন্তু আপনাদের এই জায়গাটায় লেখা দেখাবে গেট ওটিপি। তো এখন লেখা আছে সেন্ড ওটিপি। যেহেতু আমি ওটিপিটা অটোমেটিক্যালি পাঠিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল। তো এখানে থাকবে আপনাদের গেট ওটিপি। তো গেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনাদের ওই নাম্বারে একটি ওটিপি যাওয়া হবে এবং এই মেসেজটা কিন্তু ফ্ল্যাশ মেসেজটা দেওয়া হবে এবং এখানে কিন্তু টাইমিং উঠবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমিং উঠছে এবং এই ওই যে ওটিপিটা, সেই ওটিপিটা কিন্তু এই ঘরে আপনারা সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। দিয়ে কিন্তু সাবমিট যে অপশন আছে, সাবমিট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা মেসেজ কিন্তু আপনাদের শো করানো হবে এবং দেখতে পাচ্ছেন সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিক্যান্ট ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড, ইউ ক্যান লগ ইন টু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার অ্যান্ড চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এনি টাইম, উই উইল ইনফর্ম ইউর অ্যাবাউট ফার্দার ডেভেলপমেন্ট অফ ইউর অ্যাপ্লিক্যান্ট লেটার। অর্থাৎ আপনি কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটি আছে, অ্যাপ্লিকেশানটি কিন্তু সাকসেসফুলি সাবমিট করা হয়েছে এবং সেটা চেক করার জন্য যে আপনাদের অ্যাপ্লিকেশানটা কতদূর কাজ হলো এটা চেক করার জন্য আপনাদের কিন্তু বলা হয়েছে। তো কীভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিই। আবারও কিন্তু আপনারা ফুড দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং আসার পরে এখান থেকে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই অপশানটি হলো চেক স্ট্যাটাস অন রেশন কার্ড অ্যাপ্লিক্যান্ট। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন, অন্য একটি পেজে রিডাইরেক্ট করবে। অর্থাৎ পেজটা কিন্তু এমনই হবে এবং এখান থেকে সবার প্রথমে আপনারা কী করবেন, সবার প্রথমে আপনাদের ফর্ম টাইপটা সিলেক্ট করবেন। তো এখান থেকে 14 নম্বর ফর্মটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই 14 নম্বর ফর্মে কিন্তু আপনারা টিক করবেন। টিক করার পরে কিন্তু আপনাদের নিচের দিকে এসে দুটো অপশান কিন্তু আপনাদের দেওয়া হবে, এন্টার ফুল 16 ডিজিট বা 10 ডিজিট অ্যাপ্লিকেশান নাম্বার, এটা কিন্তু আপনাদের প্রয়োজন নেই। আপনাদের এটা দেবেন এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার। তো এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা এন্টার করবেন এবং এন্টার করার পরে এখানে আপনাদের যে ক্যাপচার কোডটি আছে সুন্দরভাবে ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। আমি কিন্তু সার্চ অপশনে মোবাইল নাম্বার বসিয়ে সার্চ অপশনে ক্লিক করেছি। তো এই ব্যক্তি কিন্তু একটি অ্যাপ্লিকেশান করেছিল 2/2/2024 8:20 অর্থাৎ 8:40 রাত 8:40, তার কিন্তু সেটা সাকসেসফুল হয়ে গেছে, সেটি আমি দেখাচ্ছি। আর দ্বিতীয় নাম্বার কিন্তু আমি যেটা করলাম দেখতে পাচ্ছেন আজকে 16/2/2024, আজকে কিন্তু 16 তারিখ এবং কটার সময় করেছি সেটা দেখতে পাচ্ছেন 2:04, এখন বাজে কিন্তু 2:24 দেখতে পাচ্ছেন এখানে। এবার দেখুন যে 2 তারিখে যে অ্যাপ্লিকেশানটা করা হয়েছিল, অ্যাপ্লিকেশানটার নাম এখানে দেখতে পাচ্ছেন এবং তার অ্যাপ্লিকেশান মোবাইল নাম্বারও দেখতে পাচ্ছেন এবং স্ট্যাটাস অন আজকে আমি যেহেতু এখন দেখাচ্ছি 2:24 এবং এখান থেকে নিচের দিকে যদি আসি তাহলে 1 নম্বরে ফর্ম এন্ট্রি করেছিলাম 2 তারিখে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এবং রিকমেন্ডেশন দিয়েছে 14 তারিখ, আজকে কিন্তু 16 তারিখ অর্থাৎ 2 দিন আগে এবং অ্যাপ্রুভ দিয়েছে কিন্তু আপনাদের 14 তারিখ অর্থাৎ 2 দিন আগে। এবং নিচের দিকে আসলে কিন্তু এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ভিউ কার্ড ডিটেলসে কার্ড ডিটেলস নাম্বার আপনারা দেখতে পাবেন। আপনারা কিন্তু এরকমভাবে ভিউ ডিটেলস দেখতে পাবেন এবং এখানে নামও কিন্তু দেখতে পাবেন, রেশন কার্ড নাম্বার দেখতে পাবেন এবং ক্যাটাগরি দেখতে পাবেন এবং এফএসসি কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্বামীর বাড়ির এফএসসি কোড কিন্তু এখানে এনার চলে এসেছে এবং এখান থেকে কিন্তু আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তো ই রেশন কার্ড ডাউনলোড করার প্রসেস কী আছে, আমার গুগল আমার ইউটিউবের অ্যাকাউন্টে চলে আসবেন এবং সেখানে কিন্তু ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন দেওয়া আছে, সেই ভিডিওটা কিন্তু ফুল দেখবেন। দেখে কিন্তু ই রেশন কার্ডটা ডাউনলোড করে নিয়ে আপনাদের স্বামীর বাড়ির যে রেশন দোকান আছে সেখানে গিয়ে জমা দিলে কিন্তু আপনাদের চাল গম দেওয়া হবে। তো এই ছিল পুরো প্রসেস, পুরো কোর্ডিনেটিভ প্রসেস কিন্তু আমি এখানে জানিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখে নেবেন। এবং তাছাড়াও যদি আপনারা না করতে পারেন, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমি খুব অল্প পয়সা ধার্য করে কিন্তু আপনাদের কাজটা করে দেবো, এটি কিন্তু আমি আপনাদের করে দিতে পারি। তো এই ছিল ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকলেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।